নমস্কার, আমি মৌ। মৌস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ চিকেন দিয়ে খুব সহজভাবে আপনাদের সাথে চিকেনের একটি ভাপার রেসিপি শেয়ার করছি। আশা রাখি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো তার জন্যে প্রথমে আমি একটি ব্লেন্ডারে জারে 2 চা চামচ সাদা সরিষা নিয়েছি, তারপর 1 চামচ আমি এখানে চিনাবাদাম নিয়েছি, 1 চা চামচ কিশমিশ নিয়েছি, কিছুটা নারিকেল কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। তারপর দিয়ে দেবো এখানে 3 চামচের মতো লিকুইড মিল্ক, মিল্কটা যেন ঠান্ডা থাকে। তারপর এখানে আমি একটু স্মুথ পেস্ট করে নেব। তারপরে আমি এখানে 200 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। তো এখানে আজকের রেসিপিতে আমার হাড় ছাড়া মুরগির মাংস লাগবে, তো চিকেনগুলোকে আমি একদম ছোট করে নিয়েছি। তারপর একটি স্টিলের বাটিতে আমি সরিষার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি, আরও দিয়ে দেবো 2টা কাঁচামরিচ কুচি আর 2 চামচ টক দই। তো এখানে কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিব, 2 চামচ সরিষার তেল। তারপর এখানে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন চিকেনটা বাটিতে নিয়ে নিব, তারপর দিচ্ছি সামান্য কিছুটা হলুদের গুঁড়া আর 7 মতো লবণ। এখন ভালো করে সবগুলো একত্রে মিশিয়ে নিতে হবে। তো এই মিশানোর ক্ষেত্রে আপনারা হাতটা ইউজ করবেন। তারপর আমার মিশানো হয়ে গিয়েছে, এখন সর্বশেষ আমি দিয়ে দেব উপর থেকে 1 চামচ সরিষার তেল আর 1টা কাঁচামরিচ চেরা। এখন বাটির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি, দেখতেই পাচ্ছেন বাটিটা যেন একদম পানির উপরে থাকে। তো এভাবে আমি মিডিয়াম টু লো আঁচে 60 মিনিটের জন্য রান্না করে নিব। ঠিক 60 মিনিট পর আমার আজকের চিকেন ভাপাটা একদম তৈরি হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন ভাপা। তো খুব সুন্দর করে চিকেনটা সিদ্ধ হয়েছে। আপনারা এইভাবে তৈরি করতে পারেন, এভাবে তৈরি করে গরম ভাতের সাথে খেতে পারেন, দারুণ লাগে। কিংবা আপনাদের বাড়িতে আসা অতিথিদেরও এভাবে খাওয়াতে পারেন। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।